নমস্কার বন্ধুরা, রেগুলার যে সমস্ত মাছ আসে বাড়িতে, তাকে যদি একটু অন্যরকমভাবে তৈরি করা যায় খেতে বেশ ভালো লাগে। আজকের এই মাছের রেসিপিটা কিন্তু বানালে পরে বাড়িতে যে সদস্যরা রয়েছে অবশ্যই করে দুমুঠো ভাত বেশি খাবে, সেইভাবেই তৈরি করবেন আজকের এই রেসিপিটা। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে মোরলা মাছ। বাজার থেকে বেশ অনেকটা মোরলা মাছ আনা হয়েছিল, আমি কিছুটা রেখে দিয়েছিলাম আজকের এই রেসিপিটা করার জন্য। কিছুটা মোরলা মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম একদম সরু সরু করে আলু ভাজার মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু। আলুগুলোকে দেখুন ঠিক এরকম সরু সরু করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজগুলোকেও সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। প্রায় দুখানা পেঁয়াজ দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো, টমেটোটাও পাতলা পাতলা করে কাটা রয়েছে। এর সাথে দেব রসুন কোচানো, 3-4 কোয়া রসুন কোচানো দিলাম। কাঁচা লঙ্কার ফালি চেরা দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি ধনে পাতা কোচানো, বেশ অনেকটা ধনে পাতা কোচানো দিয়ে দিচ্ছি। দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর দেব জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। এর সাথে দেব একটুখানি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল প্রায় 1 টিস্পুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এই মোরলা মাছগুলোকে ভালো করে এই সমস্ত কিছুর সাথে মাখিয়ে নেব। যেহেতু অনেকটা সবজি পড়ে গেছে, একটু পেছন দিকে তলার দিকে চলে এসছে মাছগুলোকে, এগুলোকে একটু উঠিয়ে উঠিয়ে নিচ্ছি। নিয়ে মাছগুলোকে সবজির সাথে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। ভালো করে সমস্ত কিছুকে মাখিয়ে নিয়ে এটাকে মিনিট 5-এক রেখে দেব। আর এইভাবে তৈরি করলে মাছগুলো ভাঙবেও না আর খেতেও খুব সুস্বাদু হবে। অবশ্যই বাড়িতে এইভাবে একদিন তৈরি করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে কেমন লাগলো। কাঁচা লঙ্কাগুলো যেহেতু আমি চিরে চিরে লম্বা করেই 4 ফালি করে কেটে দিয়েছি, সেগুলোকেও একটু ভালো করে মাখিয়ে নেব, যাতে বেশ সুন্দর করে ঝালটাও খুব ভালো করে চলে আসে। এটা বেশ মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল, 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে 1 টিস্পুন। কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব, আর কড়াইয়ের গায়ে তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন কড়াইয়ের মধ্যে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি মাখানো মাছগুলোকে দিয়ে দেব। ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর করে একটা পেট ভালো করে ভাজা ভাজা হতে পারে। দেখুন আস্তে আস্তে এটা বেশ সুন্দর করে এক পিঠ হলে আমি এবার আস্তে করে এটাকে উল্টে দেব। একদম খুন্তি দিয়ে নাড়াঘাটা বেশি করব না, একটার একদম তলা থেকে ধরে পুরোটা উল্টে দেব, ঠিক যেভাবে আমরা মাছ ভাজা করি সেইভাবে। দেখুন একটা সাইড সুন্দর মতো ভাজা হয়েছে, এবার চারিদিকটা বেশ একটু পোড়া পোড়া করে ভাজা ভাজা হবে। আর গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটা করবেন। গ্যাসের আঁচ যদি লোতে থাকে তাহলে কিন্তু এটা জল ছেড়ে যাবে, যেহেতু পেঁয়াজ টমেটো সমস্ত সবজি আছে, জল ছাড়তে শুরু করবে, এই ভাজা পোড়ার ব্যাপারটা কিন্তু আসবে না। সেই জন্য আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটা করতে হবে। দেখুন আস্তে আস্তে এক পিঠ হয়ে গেছে, আবারও আরেক পিঠ উল্টে দিয়েছি, আবারও আমি আরেকটা পিঠ উল্টে দেব। এইভাবে ধীরে ধীরে করতে হবে, যাতে মাছগুলো ভেঙেও না যায়, আবার সুন্দরভাবে এগুলো চারিদিকটা বেশ সুন্দর একটা ভাজা পোড়ার মতো দাগ চলে আসে। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, অথচ খেতে খুবই সুস্বাদু। গরম গরম ভাতের সাথে শুকনো শুকনো মেখে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। মাঝে মধ্যেই কিন্তু আমি এগুলোকে বেশ উল্টে উল্টে দিচ্ছি, এটা একদমই আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর শুকনো শুকনো গরম ভাতের সাথে মেখে খান, খেতে কিন্তু দারুণ লাগবে।